বিনোদনের তাজা খবরে স্বাগতম। যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এক সময়ের নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু, এখন টেলিভিশনে অনেকটাই অনুপস্থিত তিনি। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেলেও অভিনয়ে এখন আর আগের মতো সরব নেই এই তারকা। নতুন খবর হলো, যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু। গত 8 নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এছাড়া সুমাইয়া শিমুকে স্বাগত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, আমাদের ডক্টর সুমাইয়া শিমু, এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। 8 নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। অনেক অভিনন্দন তোমাকে শিমু, জানি মা হিসেবেও তুমি হবে অনন্য। সোনা বাবাদের জন্য অনেক আশীর্বাদ আর তোমার জন্য ভালোবাসা। এ বিষয়ে শিমু নিজের ফেসবুকে লেখেন, আমি আপনাদের সকলের সঙ্গে সুসংবাদটি ভাগ করে নিতে চেয়েছিলাম। আমাদের পরিবার বড় হয়েছে এবং আমরা এখন দুটি আরাধ্য শিশু ছেলের গর্বিত পিতামাতা। সর্বশক্তিমানের কাছে ধন্যবাদ এবং শুক্রিয়া। যমজ ছেলেরা 8 নভেম্বর এই পৃথিবীতে এসেছে, আমাদের হৃদয় ভালোবাসায় ফেটে যাচ্ছে। তারা সত্যি আমাদের হৃদয় উষ্ণ করেছে। শিমু 2015 সালের 28 আগস্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 2017 সালে রিলিফ ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন এই অভিনেত্রী। 2022 সালে নারীদের জন্য কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য তথ্য প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বেটার ফিউচার ফর ওম্যান নামে একটি সংস্থা চালু করেন তিনি। কর্মহীন ও মানবেতর জীবন কাটাচ্ছেন এরকম নারীদের সহযোগিতায় সংস্থাটি কাজ করে থাকে। এই অভিনেত্রীর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তার পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মা লায়লা রহমান একজন গৃহিণী। শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় 1999 সালে এখানে আতর পাওয়া যায় নাটক দিয়ে। এরপর শতাধিক একক ও ধারাবাহিক নাটকে প্রশংসার সঙ্গে কাজ করেছেন তিনি। বিশেষ করে ধারাবাহিক নাটক স্বপ্নচূড়া তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া 21 টিভির ললিতা নাটকের নাম ভূমিকায় অভিনয় করে সুমাইয়া শিমু বেশ প্রশংসিত হন। কাজের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারও জিতেছেন এই তারকা। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।